হাই ফ্রেন্ডস, গতদিন আমরা পিএনজি এবং স্টক ইমেজগুলো দেখছিলাম। তো আজকে এমন একটি সাইট শেয়ার করব, সেটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে আমরা ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আর কি কালেক্ট করতে পারবো। তো চলুন আমরা ওয়েবসাইটটিতে ঢুকি। তো ওয়েবসাইটের নাম হলো এইটা, তো আমরা এই ওয়েবসাইটে ঢোকার পরে এই সাইটটার নাম হলো deviantart.com। তো এইখানে আপনারা ঢুকলে যেটা পাবেন সেটা হলো ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজের অসংখ্য কালেকশন। এইখান থেকে আপনি প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড ইমেজ কালেক্ট করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতন আর কি ইমেজগুলো কালেক্ট করতে পারবেন। যেমন ধরেন আমি একটি ট্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। তো এখানে দেখেন এই ছবিটা তো আসবেই, পাশাপাশি এই ছবি রিলেটেড আর যেগুলো ছবি আছে সেগুলো এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন, যেমন এই ছবি রিলেটেড আরও কিছু ছবি আছে, দেখেন এখানে দেখা যাচ্ছে যে তো এখান থেকে আমরা প্রচুর পরিমাণে ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আমরা কালেক্ট করতে পারি। আমরা ইচ্ছা করলে এই ওয়েবসাইট থেকে আমরা সার্চ দিয়েও ছবিগুলো বের করতে পারি। তো ছবিগুলো আমি ডাউনলোডের একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডাউনলোড করতে হবে ছবিটা। আসলে আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড ইমেজের দরকার হয়। তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা আমাদের মনে হয় অনেক বেশি হেল্প করবে। তো ছবিটা ডাউনলোডের নিয়ম হচ্ছে যে কোনো ছবি ওপেন করার পর রাইট বাটনে ক্লিক করলে সেভ ইমেজ অ্যাজ আসে। তো এখান থেকে আমরা কম্পিউটার বা ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে সেভ করলে এখানে কিন্তু দেখেন ছবিটা সেভ হয়ে গেছে। এটা ওপেন করলে ফুল রেজোলিউশন ইমেজটি আমরা পেয়ে যাব। তো আজকে এটা সিলেক্ট শেয়ার করলাম। তো আগামী দিন আমরা আরেকটি নতুন ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। তো পাশাপাশি আরও গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়ালগুলো আপনারা ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।